আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয় শান্তভাষী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 10 ডিসেম্বর 2020, আমরা এই মুহূর্তে এখন বাজে বিকাল 5টা। আমরা অনেক আগেই ইমিগ্রেশন আসছিলাম, এটা শাহালম ইমিগ্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমি শাহালম ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা একটা ইমিগ্রেশনের কাজে আসছিলাম, অ্যাপয়েন্টমেন্টের কাজে। আজকে আপনাদের ইমিগ্রেশনের আপডেট সংবাদ দিব। আপনারা অনেকেই সবসময় খালি বলেন যে ইমিগ্রেশনের কি আপডেট আছে, বা ইমিগ্রেশন কি খোলা নাকি, ইমিগ্রেশনের কাজ কি চলছে নাকি, দেশে যাওয়ার প্রক্রিয়া কি শুরু হয়েছে নাকি, অবৈধদের কবে থেকে দাপ্তার করা শুরু হবে, কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট করা শুরু হবে, এই জাতীয় যত প্রশ্ন আছে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, দেখেন আমি আছি ইমিগ্রেশন শাহালমের, সিলাঙ্গুর স্টেটের সবচাইতে বড় ইমিগ্রেশন এটা শাহালম। ওকে, প্রথমে তো আপনাদের সাথে যেই সংবাদগুলো বলবো সেটির মধ্যে হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কাগজ আছে, অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের আপডেট, আমাদের এখানে একটা বড় ভাই আছে, তার ওয়াইফ এবং তার ছেলের ভিসার করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেক আগেই। পরবর্তীতে লকডাউনের কারণে যেহেতু ইমিগ্রেশন অফিস বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা আজকে আসছিলাম অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করার জন্য। তো এই অ্যাপয়েন্টমেন্ট কীভাবে চেঞ্জ করবেন, অনেকের বিভিন্ন কারণে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে চেঞ্জ করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং অবৈধরা দেশে কীভাবে যাব সেই বিষয়গুলো শেয়ার করব, এবং অবৈধরা কীভাবে বৈধ হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে আপনাদের সাথে শুরু করি যে অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছিলেন তারা, ডেট যাদের অলরেডি শেষ হয়ে গেছে তাদের কি অবস্থা। ওকে, যারা বিভিন্ন কারণে ইমিগ্রেশনে শাহালমে হোক, ইমিগ্রেশন পুত্রাজায় হোক, যেখানে হোক, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়ে গেছে, তাদের জন্য যেই আপডেটটা সেটি হলো, আপনারা যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন যে ওয়েবসাইট, যে লিঙ্কে sto.imi.gov.my, ঠিক ওই ওখানে যাওয়ার পরে প্রথম যে পেজটা আসবে ওই পেজের সবচাইতে নিচের যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার ইমেইল আইডি দেওয়ার পরে, এবং কি আগের আগের অ্যাপয়েন্টমেন্টে, আগের অ্যাপয়েন্টমেন্টে যেখানে রেফারেন্স নাম্বার আছে, দেখেন যেখানে রেফারেন্স নাম্বার আছে, এই রেফারেন্স নাম্বারটা ওখানে দিলেই, রেফারেন্স নাম্বারটা ওখানে দিলেই অটোমেটিকলি আপনার পরবর্তীতে যে ডেটটা আছে ওই ডেটটা অটোমেটিকলি চলে আসবেই। আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা আছে ওই ডেটটা ওখানে দেওয়ার সাথে সাথেই, সাপোজ আপনার এখানে বলি একটা রেফারেন্স নাম্বার আছে, সাপোজ মনে করেন যে 6টা ডিজিটের 386295 এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই অ্যাপয়েন্টমেন্টের ওই ডেটটা, ওই রেফারেন্স নাম্বারটা ওখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি নতুন আরেকটা পেজ চলে আসবে। অটোমেটিকলি আপনার যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই ডেটটা চেঞ্জ হয়ে কোন তারিখে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়েছে, ওই অটোমেটিকলি নতুন একটা পিডিএফ চলে আসবে, আপনার প্রিন্ট করে ওটা নিয়ে আসবেন। ওকে, এইটাই মোটামুটি। আর নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক তো আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি বিভিন্ন ভিডিওতে, এরপরেও বলি যে অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটি আছে লিখতে হবে গুগলে sto.imi.gov.my, এখানে ঢুকে নতুন যারা আছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ওকে, এবার আসি আপনাদের যে সংবাদ, যে অবৈধদের দেশে যাওয়া, অবৈধদের দেশে যাওয়া কবে থেকে শুরু, কবে থেকে কী হবে, কবে থেকে আমরা কী করব। অবৈধদের দেশে যাওয়ার যেই পদ্ধতিটি আছে পিছনের ভিডিওতে কিন্তু আমি সুন্দর করে হাতে কলমে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তো আজকে আমি বলবো যে প্রথম ধাপ যেটি আছে, যে অবৈধদের দেশে যাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, অ্যাপয়েন্টমেন্ট এখনই নেওয়া, অলরেডি অনলাইনে নেওয়া শুরু হয়ে গেছে, আগামী এই মাসের 21 তারিখের পরের থেকে ডেট কিন্তু পাচ্ছে। তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে সিলাঙ্গুর এবং কুয়ালালামপুরে, স্টেটে লকডাউন, কন্ডিশনাল যে লকডাউনটি আছে এই লকডাউনটি চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত, 20শে ডিসেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে আমরা যে অনেকে যারা জিজ্ঞাসা করেন যে কবে ইমিগ্রেশন খুলবে, তাদের জন্য সম্ভাব্য ডেট, যে 21শে ডিসেম্বর থেকে ইমিগ্রেশনের বিভিন্ন স্টেটে বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে যাবে। তবে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অবৈধরা দেশে যাওয়ার জন্য, তাদের মোটামুটি 21 তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাচ্ছেন, জানুয়ারিতে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করতে পারেন। ওকে,
এখন আপনাদের সাথে শেয়ার করব যে অবৈধরা যে বৈধ হবে সেই কার্যক্রম কবে থেকে শুরু হবে বা কবে থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনাদেরকে বলে দেই। অবৈধদের বৈধ হওয়ার যেই প্রক্রিয়াটা বিদ্যমান আছে, চলমান আছে, সেই প্রক্রিয়াটি কিন্তু ওই একই রকমভাবে। আমি আপনাদেরকে গত 2-3 দিন আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোন ঠিকানায় যেতে হবে, দুইটা পোর্টাল দিছিলাম, ইমিগ্রেশন প্লাস আপনার লেবার ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্ট। আপনি যেই কোম্পানির মাধ্যমে আপনি বৈধতার জন্য আবেদন করবেন সেই কোম্পানির তারাই ভালো বোঝে। সো এই মুহূর্তে যেটা চলমান আছে সেটা হলো যে আপনার সমস্ত প্রকার ডকুমেন্টস আপনার অনলাইনে সাবমিট করার অলরেডি শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, এখন অনেকে এখানে প্রশ্ন করেন যে ভাই আমার কোনো কোম্পানি নাই বা এরকম নাই, তবে তাদের জন্য পরামর্শ হবে, আমার তো প্রথম থেকে একই পরামর্শ যে 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 কোম্পানিতে চাকরি করেন, যে যে কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানিতেই ভিসা করার জন্য চেষ্টা করেন। তাছাড়া যদি এরকম অনেকে হয় যে আপনারা ভিসা লাগাবেন এরপরে মনে যেখানে চাই সেখানে কাজ করবেন এরকম কোম্পানি খুঁজছেন, সেক্ষেত্রে এটা জিনিসটা একটু ডিফিকাল্ট। এরপরেও আপনারা খুঁজবেন যে বিশ্বস্ত কোনো লোক, বিশ্বস্ত কোনো কোম্পানি যারা এরকম সিটারি বাটপারি করবে না, এরকম কোম্পানি খুঁজে এরপরে তাদের কাছে ডকুমেন্টস দেবেন। আপনারা জানেন এর আগে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন অসৎ লোকের কাছে কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা দিয়ে মার খেয়েছেন অনেক টাকা, ভিসা করতে পারে নাই। সেক্ষেত্রে এই সময় কিন্তু যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলেই কিন্তু সে কোম্পানি ভিসা করে দিতে পারবে না। গতকালকের রিপোর্টেও বলেছে যে 70% কোম্পানি কিন্তু রিজেক্ট করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ভালো কোম্পানি খুঁজেন, ভালো লোকের সংস্পর্শে আসেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটাই আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি, সেজন্য খুঁজেন। ওকে, তাছাড়া অবৈধ লোকদের বৈধতা দেওয়ার যদি মনে করেন যে প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে, প্রক্রিয়াটা অলরেডি চলমান আছে, অনলাইনে তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতেছে, অনলাইনে তাদের ডকুমেন্টসগুলো চলমান আছে। এই মোটামুটি আজকের আমি আপডেট দিলাম ইমিগ্রেশনের। তবে যাদের মনে প্রশ্ন আছে যে ইমিগ্রেশন কবে খুলবে ফিজিক্যালি, তবে ইমিগ্রেশন 21 তারিখে সম্ভাব্য ডেট যে কার্যক্রমগুলো খুলবে, কিন্তু খুললেই কিন্তু আপনি সরাসরি ইমিগ্রেশনে আসতে পারবেন না, এই ইমিগ্রেশনে আসার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে আসতে হবে। আর যারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা ওইখানে গিয়ে আপনাদের পূর্বে রেফারেন্স নাম্বার দিলেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পরবর্তীতে কবে হবে অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে অটো, সেজন্য আপনারা সেখানেও চেষ্টা করতে পারেন। এই মোটামুটি ইমিগ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ইমিগ্রেশন শাহলমে আসছি, দেখছেন তেমন কোনো ভিড় নাই, তেমন কোনো লোকজনও নাই, এখানে গুটি কয়েক লোকজন আছে এখানে ইমিগ্রেশনের সামনে। দেখেন ইমিগ্রেশনের যে সামনে যে পার্ক আছে যেখানে লোকজনের হইচই থাকে, জমজমা থাকে, দেখেন ইমিগ্রেশনের গেটে আমরা দাঁড়িয়ে আছি, কোনো লোকজন তেমন কোনো সমাগম নেই। আর ইমিগ্রেশনের এই সাইড দিয়ে যদি দেখতে চান তাহলে দেখেন এখান দিয়েও আপনার লোক এখানে যেখানে হইচই করতো, রমরমা করতো, ইমিগ্রেশনের সামনে যে পার্কটি আছে সেখানেও কিন্তু কোনো লোকের সমাগম নেই। এপাশে যে লেকটি আছে লেকের ভিতরেও কিছু কাজ চলছে যেখানে লোকের সমাগম থাকতো, সেই রকম কোনো ই নাই। দেখেন পিছনে আমাদের মতোই কিছু লোক আছে যারা তাদের ওয়াইফদের ভিসা রিনিউ করার জন্য আসছে, ছেলেদের ভিসা রিনিউ করার জন্য আসছে, আবার অনেকেই আছে যাদের বোন নামে ভিসা, তারাও কেউ কেউ এখানে আসছেন। যাই হোক, দেখতে পাচ্ছেন টোটালি মোটামুটি ফাঁকা। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমরা নিয়মিতই চেষ্টা করি যে আপনাদেরকে একবারে কারেক্ট এক্স্যাক্টলি যে নিউজটা আছে সেই নিউজটা দেওয়ার জন্য। তো সেজন্য আপনাদেরকে বলি আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করুন, লাইক করুন, যাতে সকলেই এইগুলো যে দেখতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুগেশনের সুন্দর একটা যে প্লেস, এই পার্কে অনেক বড় বড় বক থাকে, বগের বাসাগুলো, বকও কিন্তু ইয়ে আছে। যাই হোক, আমরা এখন কথা বলবো আমাদের মালয়েশিয়ান প্রবাসী সেলিম ভাইয়ের সাথে। সেলিম ভাই এখানে আসছিলেন ইমিগ্রেশনে, তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আসছিল, অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করার জন্য একটা তার একটা ভিসার ব্যাপারে। উনিও এখানে, তো আপনি এখানে কি দেখলেন অ্যাপয়েন্টমেন্ট আপনারটা কি চেঞ্জ হয়েছে? অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আমারটা অটোমেটিক চেঞ্জ হয়েছে, সবারটাই আমারটা না, যারাই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সবারটাই অটোমেটিক ইমিগ্রেশন থেকে চেঞ্জ করে দিয়ে দিছে, কারণ এটাই আমরা এই লিঙ্কে গেলে পরে খুঁজে পাবো। জি ধন্যবাদ সেলিম ভাই। জি দর্শক, যেমনটি বলছিলাম যে অটোমেটিকলি অলরেডি আপনার
লকডাউনের সময় যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, যারা নিয়েছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা অলরেডি অটো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনারা যে লিঙ্ক আছে sto.imi.gov.my এই লিঙ্কে যাওয়ার পরে আপনারা আপনার ওই পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্টের রেফারেন্স নাম্বার দিলেই অটোমেটিকলি আপনারা নতুন নতুন যেই এটা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদের অটোমেটিকলি রিনিউ হয়ে গেছে সেই ডেটটি পাবেন। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্ত মোটামুটি আপডেট সংবাদ। এরপরে যদি আপনাদের কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। অনেকেই বলবেন আমি জানি ভাই আপনি মাস্ক পরে নাকি, আমি মাস্কটা রেখেছি আপনাদের মাঝে লাইভে আসলাম, সেজন্য মাস্কটা কিছু সময়ের জন্য আমি খোলা রেখেছিলাম। যাই হোক, এখনও লকডাউন কন্ডিশনাল চলছে, সেক্ষেত্রে মাস্ক ছাড়া কেউ বাহিরে বের হবেন না, সরকারের যে রুলস আছে পুঙ্খানুপুঙ্খান আমাদেরকে ফলো করতে হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।